আমি তাহমিনা হাফিজ লিসা, মূলত পেন্টিং নিয়ে পড়াশোনা করেছি, তবে আমি অন্যান্য মাধ্যমেও কাজ করতে পছন্দ করি। আসলে প্রত্যেকটা মাধ্যমের একটা নিজস্ব সম্ভাবনা বা নিজস্ব একটা টেস্ট আছে, তো যে কারণে বিভিন্ন মাধ্যমে কাজ করতে পছন্দ করি। তবে যেহেতু আমি পেইন্টিংয়ে ছিলাম, সেহেতু আমার অধিকাংশ কাজই পেইন্টিং নির্ভর। তার মধ্যে কিছু সিরিজ কাজ আছে। আমার একটা সিরিজের নাম হচ্ছে সাদা, যেখানে আমি মূলত মৃত্যু এবং জীবন এর মাঝামাঝি যে সময়, মানে একটু আগেও একটা মানুষ ছিল এবং এখন নাই, এই যে তফাত, এটার মাঝখানে যে সময়, এটাকে বেস করে কাজটা করেছি। আরেকটা সিরিজ আছে যেটার নাম হচ্ছে অ্যাব্রাকা ড্যাব্রা, এটা মূলত পলিটিক্যাল অথবা বলা যেতে পারে সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি এই সিরিজটাতে। এবং এই সিরিজটার ক্ষেত্রে আমি সিনেমা ব্যানার পেইন্টিং স্টাইলটাকে বেছে নিয়েছি। এছাড়াও আরও বিভিন্ন মাধ্যমে কাজ করেছি, এবং যে মাধ্যমেই কাজ করি না কেন, সাধারণত বক্তব্য নির্ভর বা বক্তব্যকে প্রাধান্য দিয়েই কাজ করার চেষ্টা করেছি। যাই হোক, এখন আসি বর্তমান পরিস্থিতিতে। করোনার কারণে আমরা বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা একেবারে মোটা দাগে বলতে গেলে বিশ্বব্যাপী মানব জাতি একটা লম্বা সময় ধরে গৃহবন্দী। এর মধ্যে হয়তো অনেকে থাকবে, অনেকে থাকবে না, প্রকৃতি হয়তো এইভাবেই ব্যালেন্স করে। আবার এই ব্যালেন্সটার মধ্যে আমরা মানব জাতি যেই সিস্টেমে আসলে নিজেদেরকে পরিচালিত করি, সেই ক্ষেত্রে ডেফিনেটলি কিছু ভারসাম্যহীনতাও দেখা দিবে। যাই হোক, বলছিলাম গৃহবন্দী এই সময়টার কথা। যদি একেবারে ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করেছি। মাঝে মাঝে আমার মনে হয়েছে যে দিনটা আর একটু বড় হলে হয়তো আমার জন্য সুবিধা হতো। যাই হোক, পরিস্থিতি আসলে যেদিকে যাচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মৃত্যুর মিছিল চলছে, এটা একটা সময় থেমে যাবে। যারা রয়ে যাবে তাদের জন্য একটা অদ্ভুত বা ব্যতিক্রম একটা পরিস্থিতি হয়তো বা অপেক্ষা করে আছে, বা যারা রয়ে যাবে তাদের মধ্যে কি খুব ব্যাপক কোনো পরিবর্তন হবে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। কারণ দুটো পরিস্থিতিতে মানুষ খুব সহিংস অথবা স্বার্থপর হয়ে ওঠে। একটা হচ্ছে যখন সে পাওয়ারফুল থাকে, আরেকটা হচ্ছে যখন সে পাওয়ারলেস থাকে। পাওয়ারফুল যখন থাকে তখন তার সহিংসতা থাকে পাওয়ার ধরে রাখার জন্য, যখন পাওয়ারলেস থাকে তখন তার সহিংস হতে হয় টিকে থাকার জন্য। যাই হোক, যদি টিকে থাকার দলে পড়ি তাহলে হয়তো একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাব ভবিষ্যতে, আর যদি টিকে না থাকি তাহলে হয়তো এখানেই সমাপ্তি।